হমিরপুর নামের একটা গ্রামে রতন নামের একটা মহিলা থাকত, যার একটা গৌরী নামের মেয়ে ছিল। একটু বেশি লম্বা হওয়ার কারণে গৌরীকে কেউই বিয়ের জন্য পছন্দ করত না। এই কারণে রতন অনেক চিন্তিত থাকত। হায় রে আমার পড়া কপাল, ভগবান আমাকে একটাই সন্তান দিল, আর তাও একটা মেয়ে, আর তার উপরে এত লম্বা যে ছাদ উপরে চলে যায়। আরে ভগবান, কেন কথা শোনাচ্ছ, এতে এই বেচারির কি ভুল? হ্যাঁ, তুমি তো ওর মা, তোমার তো বোঝা উচিত, যখন এ কোনো ছেলে ওকে মানা করে যায় আর ওকে তাল গাছ বলে ভেঙায়, তো ওর কিরকম লাগে হয়তো। বেশ নিচ্ছ মেয়ের পক্ষ, তুমি কি জানো কেমন লাগে যখন সারা গ্রাম আমাকে লম্বুর মা বলে ডাকে? এর সাথে তো কথা বলাটাই বেকার, কে জানে কোন কথাটা কোথায় নিয়ে চলে যাবে। তখনই ওখানে গৌরী আসে আর বলে, মা বাবা, আমি কি আমার বান্ধবীদের সাথে দেখা করতে যাব, অনেক দিন হলো দেখা করে। হ্যাঁ মা, তুই যা। গৌরী যেই ঘর থেকে বেরোয় বান্ধবীদের সাথে দেখা করতে, রাস্তায় একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এটা দেখে আশেপাশের লোকেরা তার উপরে হাসতে লাগে আর তার ঠাট্টা করে। লম্বু আজকে লম্বু গাছের সাথে ধাক্কা খেয়ে গেল, নিজের মা বাবাকে বলে নিজের জন্য একটা নতুন রাস্তা বানিয়ে নিচ্ছ না কেন, তারপরে তুমি কারোর সাথে ধাক্কা খাবে না। আরে গৌরী সোনা, তুই সামনে দেখার জায়গায় উপরে দেখে হাঁটিস না কেন, এইটা করলে তুই আর পড়বি না। সবাই তার খিল্লি করে ওখান থেকে চলে যায়, কিন্তু তাদের কথায় গৌরী নিজের মন খারাপ করে না আর চুপচাপ ওখান থেকে চলে যায়। আরে সবাই ওদিকে তাকা, লম্বু আসছে, লম্বু আরো আমাদের দিকেই আসছে। আসতে দি, আজকে বেশ মজা দেখাবো আজকে। এতদিন পর আজকে আমাদের লম্বু বান্ধবী দেখা করতে এলো, আগেবার যা হয়েছিল তা মনে করে ভাবলাম যে তুমি আমাদের সাথে কথাই বলবে না। তোমরা আমার বান্ধবী তাই আমি তোমাদের কথায় মন খারাপ করি না। আচ্ছা তো তুমি আমাদেরকে বলনি কেন যে আজকে তোমাকে ছেলে দেখতে এসেছিল, আর ওরা দেখে মানা করে দিল। আমি তো শুনেছি যে ওরা ওকে বেশ উল্টো পাল্টা কিছু বলে গেছে, বেচারা কি জানি কবে খুঁজে পাবে নিজের বর, ওর মতন লম্বা। আচ্ছা একটু ভেবে দেখ, এই লম্বুটা যদি নিজের মতো লম্বা ছেলে পেয়ে যায় তো দুজনকে একসাথে দেখে কেমন লাগবে। কেমন লাগবে? আরে এমন লাগবে যে একসাথে দুটো বাম্বু দাঁড়িয়ে আছে, বাম্বু। তারপর সবাই জোরে হাসতে লাগে, গৌরীর এইসব ভালো লাগে না তাই ও কাঁদতে লাগে। নিজের মতন লম্বাই অশ্রু বার করা বন্ধ করো, আর যদি আমরা তোমার শ্রেষ্ঠ বান্ধবী আছি তো প্রমাণ করো। তোমরা সত্যি আমার শ্রেষ্ঠ বান্ধবী, তবুও বলো যে প্রমাণ করতে কি করতে হবে। ওই সামনে জঙ্গল দেখছো, ওই জঙ্গলের মাঝখানে একটা খেজুর গাছ আছে যেটার উপরও অনেক খেজুর আছে, তুমি লম্বা আছো বলে খেজুরগুলো সহজে তুলতে পারো। ব্যাস আমাদের জন্য তোমাকে ওই খেজুর আনতে হবে। নিজের অশ্রু মুছে গৌরী জঙ্গলের দিকে বেরিয়ে যায়। জঙ্গলের মাঝখানে পৌঁছে ও কোনো খেজুর গাছ দেখতে পায় না, তাই ও বুঝে যায় যে আবার ওর বান্ধবীরা ওকে প্রতারিত করেছে ওকে কষ্ট দেওয়ার জন্য। যেই ও ওখান থেকে বেরোতে লাগে, পেছন থেকে একটা সিংহ তার উপর হামলা করে দেয়, ওকে ওখানেই মেরে ফেলে। মরার পর গৌরী একটা ডাইনি হয়ে যায়, লম্বা ডাইনি। এই সিংহটা তো আমাকে মেরে ফেলল, কিন্তু এবার ওকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, নে মর তুই। ডাইনি সিংহকে নিজের ধারালো নখ দিয়ে মেরে দেয়। অনেক প্রতারিত করেছো তোমরা আমাকে, এবার আমি কাউকে ছাড়ব না, আমার প্রতিশোধ নেব। আমার দৈর্ঘ্য দেখে তোমরা বেশ হাসি পাও না, এবার তোমরা সবাই কাঁদবে, কারণ আমি লম্বা ডাইনি নিজের প্রতিশোধ নিতে এসে গেলাম। আগে এত লম্বা হওয়া তার দুর্বলতা ছিল, কিন্তু এবার সেটা তার শক্তি হয়ে গেল। অন্যদিকে গৌরীর বাবা তার ফেরার অপেক্ষা করতে থাকে। এত রাত হয়ে গেল, গৌরী এখনো ফিরল না, কোথায় চলে গেছে আমার মা? বেশ হলো সেই লম্বা মেয়ে থেকে ছাড়া পেলাম, আমি তো দুঃখিত হয়ে গিয়েছিলাম তার জন্য একটা ছেলে খুঁজতে খুঁজতে। যদি আজ ওর আসল মা থাকতো তাহলে ওর ব্যাপারে এরকম বলতো না। আজ আজ তুই নিজে সৎ মা হওয়ার প্রমাণ দিয়ে দিলি, এর পর থেকে ওর নাম নিজের এই মুখ থেকে নেবি না তুই। ও আমার মেয়ে ছিল আর আমার মেয়ে থাকবে। অন্যদিকে ডাইনি নিজেকে আরো লম্বা করে গ্রামে ঢুকে যায় আর লোকেদের প্রতারিত করে। ওই দেখো ডাইনি, কত কত লম্বা ডাইনি,
হে ভগবান, এরকম ডাইনি তো আগে দেখিনি কখনো। এখন তুই ওকে দেখতেই থাকবি না এখান থেকে পালাবি। হ্যাঁ, আরে পালাও রে পালাও, নিজের প্রাণটা বাঁচিয়ে পালাও। ডাইনি এসছে ডাইনি, আমাদের গ্রামে একটা লম্বা ডাইনি ঢুকে পড়েছে, সবাই নিজের প্রাণটা বাঁচিয়ে পালাও। ডাইনি নিজের লম্বা হাতকে লোকেদের ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে বাইরে টেনে নেয় আর তাদেরকে উঁচু একটা গাছে বসিয়ে দেয়। কত ভালো লাগছে তোমরা এই গাছে বসে, এবার সারাদিন বসে থাকো এই গাছের উপরেই। এই ডাইনি, আমরা তোর কি ক্ষতি করেছি একবার বলবি? তুই কেন আমাদের সাথে এরকমটা করছিস? তুই নিজের লম্বা হওয়ার এরকম ভুল সুযোগ একদমই নিস না। আমাদের তুই 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 নিচে নামিয়ে দে। এখন তো শুধু আরম্ভ, এবার দেখতে যাও আমি আর কি কি করি। যেই গাছের উপর ডাইনি গ্রামের লোকেদেরকে বসিয়েছিল ও তাকে জোরে নাড়াতে লাগে। গাছটা নড়ার কারণে সবাই এক এক করে পড়ে যায়। তখনই কয়েকজন আগুন দেখিয়ে ডাইনিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। হে ভগবান, এই এত লম্বা ডাইনি কোথায় থেকে এলো? যেখান থেকে আইনি কেন, তার দৈর্ঘ্যটা দেখেছ তুমি? দেখে মনে হচ্ছিল এক্ষুনি আকাশকে ধরে ফেলবে। দুপুরের সময় ছিল, সবাই নিজের কাজে ব্যস্ত ছিল। তখনই লম্বা ডাইনি গ্রামের দিকে এগোয়, ও একটা বাচ্চা দেখতে পায় যে কাঁদছিল। কেন কাঁদছ তুমি? বাচ্চাটা ডাইনিকে দেখে জোরে কাঁদতে লাগে। দেখো, তুমি যদি আমাকে বলবে না যে তুমি কেন কাঁদছ, তো আমি তোমার কষ্ট কি করে জানতে পারবো? তুমি তো সেই ডাইনি যে কালকে গ্রামে এসেছিল আর সবাইকে মেরেও ফেলেছিল, তার মানে আমাকেও মেরে ফেলবে না? না না, আমি ছোট বাচ্চাদের মারি না। তোমার হাতে ওই ঘুড়ির চাকাটা দেখে মনে হচ্ছে যে তোমার ঘুড়িটা গিয়ে ওই গাছে আটকে গেছে। নিজের লম্বা হাত দিয়ে আমি এক্ষুনি তাকে নামিয়ে দিচ্ছি। ডাইনি রাঘবের হাতে ঘুড়িটা দিয়ে দেয়। ঘুড়িটা দেখে রাঘব অনেক খুশি হয়ে যায়। রাঘব ডাইনিকে একটুও ভয় পায় না। ডাইনি রাঘবকে তুলে নিজের কাঁধে বসিয়ে নেয় আর দুজনে মিলে গাছ থেকে ফল তুলে খেতে লাগে। এখন নিচে নামাও, আমি এরকম ফল আগে কোনোদিনও খাইনি। আজ আমি নিজের বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে নিজের মা বাবাকে তোমার ব্যাপারে সবটা বলে দেব। এবার রাত হতে চলেছে, তাই তুমি বাড়ি যাও। কালকে আবার যদি আমার সাথে দেখা করতে আসো তো আমরা আবার গাছ থেকে ফল তুলে খাবো। রাঘব খুশি হয়ে ওখান থেকে চলে যায়। ওই জালিয়াতি লোকেদের থেকে তো ওই বাচ্চা ভালো, আমাকে একটুও ভয় পেল না আর আমার দৈর্ঘ্যর ঠাট্টাও করেনি, বরং এটার প্রশংসাই করল। আর এই বাচ্চার চক্করে তো আমি ভুলেই গেলাম, আমার ওই প্রতারক বান্ধবীদের থেকে প্রতিশোধ নেবার আছে। ডাইনি কমলা পিঙ্কি আর চমেলির ঘরে চলে যায়। ওদের ঘরে পৌঁছে, এই দেখো ওই কমলাকে, আমাকে মেরে কি আনন্দে ঘুমাচ্ছে, এক্ষুনি দেখাচ্ছি। ঘুমন্ত অবস্থায় কমলাকে তুলে ডাইনি পাখার উপর ঝুলিয়ে দেয়। ডাইনি ডাইনি ডাইনি, আর কেউ আছে? ডাইনিটা আমাকে পাখার উপর ঝুলিয়ে দিয়েছে। ডাইনি পাখাটা চালিয়ে ওখান থেকে বেরিয়ে পিঙ্কির ঘরের দিকে চলে যায়। আর ওদিকে কমলা পাখা থেকে এত জোরে নিচে পড়ে যে তার মুখ বেঁকে যায়। এর দিকে তাকাও, এত রাতে ও সাজসজ্জায় লেগে রয়েছে, নিজেকে বেশ সুন্দরী ভাবে না ও, কিন্তু এবার থাকবে না। ডাইনি পেছন থেকে আসে আর তার মুখটা সামনের আয়নায় মেরে দেয়। আয়নার টুকরোগুলো পিঙ্কির পুরো চেহারা খারাপ করে দেয়। তারপর হাসতে হাসতে ডাইনি চমেলির ঘরে যায়। চমেলি ডাইনিকে দেখে জোরে চিৎকার করতে লাগে। ডাইনি ডাইনি, দাদা বৌদি আমাকে বাঁচাও, দেখো আমাদের ঘরে লম্বা ডাইনি ঢুকে এসেছে। ডাইনি চমেলির ঘাড় ধরে তাকে উপরে টেনে নেয়। ছাড়ো ছাড়ো আমাকে, নিচে নামাও, আমার দম বন্ধ হচ্ছে। যখন তোমরা সবাই আমাকে ওই ঘন জঙ্গলে পাঠিয়েছিলে খেজুর আনতে, ভেবে দেখো তখন ভয়ে আমার দম বন্ধ কেমন হয়েছিল। তোমাদের কারণে একটা সিংহ আমাকে মেরে ফেললো। আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু তবু আমাকে ক্ষমা করে দাও। তখনই ওখানে রাঘব আসে। যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো তাহলে আমার পিসিকে ছেড়ে দাও। হ্যাঁ, এ হলো আমার পিসি। বাহ, তুমি খুব ভালো। হ্যাঁ খুব ভালো। তুমি জানো জবের থেকে তুমি বাড়ি ফেরোনি, তোমার বাবা খুব চিন্তা করছে, তার শরীরটাও খারাপ হয়ে গেছে দিনকে দিন। চলো তুমি আমার সাথে ওইখানে চলো। ডাইনি রাঘবকে তুলে নিজের কাঁধে বসিয়ে নেয় আর নিজের বাবার দিকে চলে যায়। রাঘব ডাইনির সম্বন্ধে পাণ্ডুকে সব বলে দেয়। পাণ্ডু গৌরীর এই অবস্থা দেখে অনেক কাঁদে। কাকু,
তোমার মেয়ে আর আমার এই মিষ্টি বন্ধু খুব ভালো, আর সবার ভালো করে। আমি এখন ভগবানের কাছে প্রার্থনা করব যে পরের জন্মে আমি যেন তোমাকে বিয়ে করি। রাঘবের কথা শুনে সবাই অনেক খুশি।